Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Ashhadu an la ilaha illallah. Ashhadu an la Ashhadu anna Muhammadar Rasulullah. Ashhadu anna Muhammadar Rasulullah. حي على السلام. حي على حي على الفلاح. حي على محمدًا عبده ورسوله
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين ربنا اخرجنا منها فإن عدنا فإنا ظالمون قال اخسؤوا فيها ولا تكلمون إنه كان فريق من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين فاتخذتموهم سخريا حتى أنسوكم ذكري وكنتم منهم تضحكون إني جزيتهم اليوم بما صبروا أنهم هم الفائزون گزشتہ جمعہ کے خطبے میں میں نے حضرت مسیح موعود علیہ السلام گزشتہ جمعہ کے خطبہ ہے حضرت مسیح موعود علیہ السلام ایک ادھرتی جا میں خطبہ پرارمبھے پڑے چھلام ایر براتے بولے چھلام سپشٹ کرے چھلام যে দোয়া কি, দোয়ার মাধ্যমে কিভাবে মানসিক প্রশান্তি লাভ হয়, দোয়ার দর্শন কি আর দোয়া কিভাবে করা উচিত, অর্থাৎ দোয়ার সত্য এবং প্রকৃত দোয়ার মাপকাঠি কি যা একজন মোমেনকে অবলম্বন করা উচিত, দোয়ার এই প্রাণ এবং এই দর্শন আর এই ফিলোসফি কোরআনই বর্ণনা করেছে। যা হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে জ্ঞান লাভ করে অতি খোলাসা করে স্পষ্ট করে আমাদের সামনে বর্ণনা করেছেন। এ সম্পর্কে হযরত মসীহ মওউদের আরো কিছু উক্তি এবং সংক্ষিপ্ত উদ্ধৃতি রয়েছে, কিন্তু দোয়া করা আর দোয়ার মর্ম এবং অর্থ আর তত্ত্ব বোঝার এগুলো এমন রীতি এবং দিক নির্দেশনা যা অনুসরণ করে একজন মানুষ খোদার নৈকট্য লাভ করতে পারে এবং দোয়ার প্রকৃত মর্ম এবং অর্থ তাৎপর্য অনুধাবন করতে পারে। তিনি আলাইহিসসালাম একটা অধিবেশনে বলেন যে দোয়া গৃহীত হওয়ার জন্য একটি শর্ত হল, একটি আবশ্যকীয় শর্ত হল নিজের জীবনে পবিত্র পরিবর্তন আনয়ন করা। যদি পাপ এড়াতে না পারে আর খোদার নির্ধারিত সীমা লঙ্ঘন করে তাহলে দোয়াতে কোনো প্রভাব বা দোয়ার কোনো কার্যকারিতা দেখা যায় না।
হজরত মসীহ মওউদ আলাইহিস সালাম অন্যত্র বলেন যে আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য একটা আত্মনিমগ্নতা, আত্মবিস্মৃতি বা আত্মবিলীনতার প্রয়োজন রয়েছে। আমরা বারবার আমাদের জামাতকে এর উপর প্রতিষ্ঠিত হওয়ার নির্দেশ দেই, কেননা যতক্ষণ পর্যন্ত জাগতিকতার সাথে সম্পর্ক ছিন্ন না হবে, জগতের প্রতি মোহ দূর হয়ে আল্লাহর জন্য অন্তরে সহজাত আবেগ সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত দৃঢ়চিত্ততা বা অবিচলতা লাভ হতে পারে না। প্রকৃতিগত আবেগ এবং ভালোবাসাই বান্দা এবং খোদার সম্পর্ক রচনা করে এবং এর উপর মানুষকে প্রতিষ্ঠিত করে। আর তাই এই সহজাত প্রেরণা, এই সহজাত ভালোবাসা, সহজাত আবেগ এবং মনোযোগ আল্লাহর প্রতি সৃষ্টি করার চেষ্টা করতে হবে। যদি আল্লাহর কাছে দোয়া করার সময় এমন চেতনা, প্রেরণা, এমন আবেগ সৃষ্টি হয়, তাহলে দোয়া গৃহীত হয়। তিনি অন্যত্র বলেন, সম্পূর্ণভাবে খোদামুখী হয়ে যদি দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ করা হয় তাহলে এতে অলৌকিক, এর অলৌকিক প্রভাব দেখা যায়। কিন্তু স্মরণ রাখতে হবে যে দোয়া গৃহীত হওয়ার সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকেই আসে, আর দোয়া গৃহীত হওয়ার একটা সময় হয়ে থাকে, যেমন ভোরের দোয়া। এই সময়ে দোয়া গৃহীত হওয়ার যে বিশেষত্ব রয়েছে তা অন্য সময়ে দেখা যায় না। একইভাবে দোয়ার বিশেষ সময় হয়ে থাকে যখনকার দোয়া গৃহীত হয় এবং এর একটা প্রভাব কার্যকারিতা রয়েছে। সকালবেলা সতেজ উদ্যমে মানুষ যেই কাজ করে এর ফলাফল ভালো হয়ে থাকে। আজকালকার লোকদের মতো নয় যারা সারা রাত বা রাতের দীর্ঘক্ষণ পর্যন্ত ইন্টারনেট বা টিভি টেলিভিশন নিয়ে বসে থাকে বা অন্যান্য জাগতিক কাজে রাত নষ্ট করে, তাদের ঘুম পুরা হয় না রাতে। সকালবেলা উঠে ঘুমের প্রাধান্য থাকে, তখন সে অবস্থায় নামাজ কি হবে আর অন্য কাজে বা কি বরকত হবে? প্রত্যেক ব্যক্তি দুনিয়ার কীট হলেও নিজের কাজের ভালো ফলাফলের জন্য শতযুদ্ধমে কাজ আরম্ভ করে, যেন পুরো মনোযোগ সহকারে কাজ করতে পারে। আর উদ্দেশ্য হল কাজের উত্তম ফলাফল লাভ করা। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলছেন, দোয়া গৃহীত হওয়ার সর্বোত্তম সময় সন্ধান করা উচিত। দোয়া গৃহীত হওয়ার বিশেষ মানসিক অবস্থা কি, যা হলে দোয়া গৃহীত হয় তা দেখতে হবে। মসীহ মওউদ বলছেন যে সে ব্যক্তির প্রতি খোদার বিশেষ করুণা যে সুখের সময়ও শান্তির যুগেও সেভাবে আল্লাহকে ভয় করে যেভাবে সমস্যা আপতিত হলে মানুষ ভয় পায়, যে সুখের যুগে সুখের দিনে শান্তির যুগে আল্লাহকে বিস্মৃত হয় না, আল্লাহ সমস্যার যুগে তাকে ভোলেন না, যে শান্তির যুগ বিলাসিতায় কাটিয়ে দেয়, সুখের যুগ বিলাসিতায় কাটিয়ে দেয়, সমস্যার সময় দোয়ায় মগ্ন হয়, দোয়ারত হয়, এমন ব্যক্তির দোয়া গৃহীত হয় না। ঐশী শাস্তি বা আজাব যখন অবতীর্ণ হয় তোবার দ্বার বন্ধ হয়ে যায়। কত সৌভাগ্যবান ব্যক্তি সে যে ঐশী শাস্তি অবতীর্ণ হওয়ার পূর্বে দোয়ায় লেগে থাকে, সাদকা দেয় এবং খোদার নির্দেশাবলীর প্রতি শ্রদ্ধাশীল হয়ে থাকে, নির্দেশাবলী মেনে চলার চেষ্টা করে পুরো শ্রদ্ধাবোধের সাথে এবং আল্লাহর সৃষ্টির প্রতি স্নেহ পরবশ হয়, নিজের নেক কর্মকে সুন্দরভাবে করার চেষ্টা করে, এটি নেক হওয়ার লক্ষণ, বৃক্ষের পরিচয় ফলে। অনুরূপভাবে নেক এবং পাপাচারীর পার্থক্য বোঝা যায়। পাপাচারী বা দুর্ভাগাকে তাকে চেনা সহজ হয়ে থাকে, অর্থাৎ নেক প্রকৃতির মানুষের নেক কর্ম সেই ফলের মতো যা সুমিষ্ট এবং সুস্বাদু, যা দেখে বা যার স্বাদ নিয়ে প্রত্যেক ব্যক্তি বলবে যে এই গাছ, এই ফল যে বৃক্ষে লেগেছে সে বৃক্ষ খুবই উন্নত মানের, এই বৃক্ষের ফল সুস্বাদু। দুর্ভাগা সে মানুষ, সে ব্যক্তি যে আল্লাহর অধিকার প্রদানের মতো কাজ করে না এবং তার কর্মের মাধ্যমে বান্দার অধিকারও প্রদত্ত হয় না, মানবাধিকারও দেয়া হয় না,
অর্থাৎ টক এবং দুর্গন্ধযুক্ত ফল ধরে এ বৃক্ষে। তো এই যে কয়েকটি উদ্ধৃতি আমি উপস্থাপন করেছি তার উদ্দেশ্য হল আল্লাহর সাথে সুসম্পর্কের বিষয়টি যেন আমাদের সামনে আরো স্পষ্ট হয়। আর এর একটা উদ্দেশ্য হল আল্লাহর কাছে দোয়ার রীতি এবং পদ্ধতি যেন আমরা শিখতে পারি, আর আর আমাদের আত্মসংশোধনের প্রতি যেন মনোযোগ নিবদ্ধ হয়, ভালো মন্দির পার্থক্য দেখে সৎকর্ম বা নেক কর্মের প্রতি যেন আমরা মনোযোগী হই। আর এর উদ্দেশ্য হল দোয়ার সঠিক রীতি অনুসরণ এবং অবলম্বনের মাধ্যমে যেন দোয়ার প্রতি আমরা মনোযোগী হতে পারি, আর যেন আমরা সেই সকল লোকদের অন্তর্ভুক্ত হতে পারি যারা ইহলৌকিক কল্যাণ রাজিরও ভাগী হয় এবং পারলৌকিক কল্যাণেরও ভাগী হয়, আর যেন আমরা ব্যক্তিগত এবং সমষ্টিগত লক্ষ্য অর্জনে খোদার কৃপার উত্তরাধিকারী হতে পারি। এটি সেই গুরুত্বপূর্ণ বিষয় যা প্রত্যেক মুসলমানকে, সেই মুসলমানকে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান প্রেমিককে মেনেছে সত্যবাদী হিসাবে, যে যোগ ইমাম এবং মসীহ মাহদির হাতে বয়াতের সৌভাগ্য লাভ করেছে, তাকে এই কথাগুলো বোঝা এবং এগুলো মেনে চলার চেষ্টা করা উচিত যেন প্রকৃত মোমেন এবং ইমান আনার যে দাবি করে এই দুইয়ের মাঝে পার্থক্য স্পষ্ট হয়ে যায়, আর এটি যেন স্পষ্ট হয়ে যায় যে প্রকৃত মোমেন কে আর কে শুধু মোমেন হওয়ার দাবি করছে। কোরআনে বহু স্থানে দোয়ার বিষয়কে খোলাসা করা হয়েছে, এ বিষয়ের উপর স্পষ্টভাবে আলোকপাত করা হয়েছে, তা আমাদের বোঝার চেষ্টা করা উচিত। আর এই জন্যই আমি বলেছিলাম যে হযরত মসীহ মওউদের দৃষ্টিতে আমাদেরকে বিষয়ে দেখতে হবে, যেন দোয়ার অর্থ, মর্ম, প্রজ্ঞা, দর্শন এবং দোয়া করার রীতি এবং পদ্ধতি বুঝে দোয়ার প্রতি মনোযোগী হতে পারি। শুধু দোয়ার প্রতি মনোযোগী হলেই হবে না, বরং অর্থবহ এবং গ্রহণযোগ্য দোয়া করার চেষ্টা করতে হবে। আমাদের এমন দোয়া করতে হবে যার ফলাফল প্রকাশ পায়, কেননা এছাড়া জীবন বৃথা এবং অর্থহীন। নিজেদের জীবনকে সুন্দর করার জন্য মানুষের দোয়ার প্রয়োজন রয়েছে, দোয়ার বিষয়টি বোঝার প্রয়োজন রয়েছে। তার আমরা ইবাদত করি কিনা বা তার কাছে কিছু চাই কিনা, তিনি এ বিষয়ে ভ্রুক্ষেপহীন, তিনি এমন বিষয়ের মুখাপেক্ষী নন। খোদার নির্দেশ সম্মত বা তার ইচ্ছা অনুসারে দোয়া করা বা ফলবাহী দোয়ার আমরা মুখাপেক্ষী, আল্লাহর এর প্রয়োজন নেই, তিনি এমন বিষয়ের ভ্রুক্ষেপহীন, তার কোনো প্রয়োজন নেই। সে কারণে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের মুখে এই ঘোষণা করিয়েছেন, বলেছেন যে এই ঘোষণা করো যে কুল মায়া বা বিকুম রাব্বিল আউলা দোয়াকুম, অর্থাৎ তুমি বলো আমার প্রভু যদি তোমরা দোয়া না করো তাহলে তিনি তোমাদের বিষয়ে ভ্রুক্ষেপহীন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন পূর্ণ ইবাদতকারী সেই হতে পারে যে অন্যের উপকার করে, কিন্তু এই আয়াতে আরো বিষয়টা খোলাসা করা হয়েছে, বিষয়টা আরো স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ এদেরকে বলো যদি তোমরা প্রভুকে না ডাকো তাহলে আমার প্রভু তোমাদের মুখাপেক্ষী নন, তিনি তোমাদের পরোয়া করেন না। মাসিমান বলছেন যে অন্যভাবে যদি বলতে হয় তাহলে এই বাক্যকে এভাবে বলা যায় যে তিনি আবেদ বা ইবাদতকারীদের প্রতি তিনি যত্নবান, ইবাদতকারীদের তিনি যত্ন নিয়ে থাকেন। অতএব আল্লাহর সাথে যদি সম্পর্ক স্থাপন করতে হয়, নিজের নেক চাওয়া পাওয়ার যদি বাস্তবায়ন এবং শত্রুর ব্যর্থতা দেখতে হয়, তাহলে আমাদেরকে আবেদ বা ইবাদতকারী হওয়ার বিষয়ে
মনোযোগ দিতে হবে, প্রকৃত অর্থে আবেদ বা ইবাদতকারী হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত অর্থে ইবাদতকারী হওয়ার সেই তৌফিক দেন, সেই চেতনা আমাদের মাঝে মাঝে সৃষ্টি হোক, যেন শত্রুর বা যারা তাদের উদ্দেশ্য হলো শত্রুতা করা, তাদের অশুভ পরিণাম আমরা স্বচক্ষে দেখতে পাই। এমন মানুষ যারা হযরত মসীহ মওউদের প্রতি শত্রুতা, বিদ্বেষ এবং হিংসায় চরম পর্যায়ে পৌঁছে গেছে, হিংসার ক্ষেত্রে সকল সীমা ছাড়িয়ে গেছে, বিশেষ করে পাকিস্তান এবং ভারতের কোন কোন অঞ্চলে বা কোন কোন মুসলমান আফ্রিকান দেশেও তাদের প্রভাবে এসে ছোট ছোট গ্রামে সেই বিরোধিতা এবং শত্রুতা হচ্ছে, সকল প্রকারের নিজ আচরণ তারা করছে। তালিকার শীর্ষে যদিও পাকিস্তানের নামধারী মোল্লারা এবং আলেমেরা রয়েছে, হযরত মসীহ মওউদের বিরুদ্ধে কদর্য আচার আচরণ, ঘৃণ্য নিজ আচার আচরণ করার কোন সুযোগ এরা হাত ছাড়া করে না। আহমদীদের হৃদয়কে ক্ষতবিক্ষত করার সুযোগ এরা সন্ধান করে। আহমদী হযরত মসীহ মওউদের প্রতি ভালোবাসা এবং মসীহ মওউদের সাথে ভালোবাসা এবং বিশ্বস্ততার সম্পর্ক রাখে শুধু এই কারণে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় প্রেমিক। এই হল আহমদীদের সবচেয়ে বড় অপরাধ। আহমদীদের তার সাথে বিশ্বস্ততার সম্পর্ক এই কারণে বা ভালোবাসার এই সম্পর্ক তারা এই জন্য রাখে যে এ যুগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রকৃত ভালোবাসা এবং প্রকৃত প্রেম হযরত মসীহ মওউদ আমাদের মাঝে সঞ্চার করেছেন। আমরা হযরত মসীহ মওউদকে মসীহ মওউদের সাথে ভালোবাসার সম্পর্ক রাখি এই জন্য যে প্রকৃত তৌহিদ বা একত্ববাদের জ্ঞান, আন্ডারস্ট্যান্ডিং বা বুৎপত্তি হযরত মসীহ মওউদের মাধ্যমেই আমরা লাভ করেছি। তাই যারা হযরত মসীহ মওউদের প্রতি শত্রুতার কারণে শত্রুতায় সীমা ছাড়িয়ে যাচ্ছে, সকল সীমা লঙ্ঘন করছে, তাদের মোকাবেলা বা তাদের যুদ্ধ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিবেদিত প্রাণ প্রেমিক এবং খোদা তাআলার একত্ববাদের ঘোষকের বিরুদ্ধে তাদের যুদ্ধ বা তাদের তারা তার মোকাবেলা করছে, খোদার সেই বান্দার তারা শত্রুতা করছে যাকে আল্লাহ তাআলা অসাধারণ গুরুত্ব দিয়ে থাকেন। হযরত মসীহ মওউদ যেভাবে বলেছেন যে ইবাদতকারীকে খোদা তাআলা গুরুত্ব দিয়ে থাকেন, খোদা তাআলা তার যত্ন নেন, আর এই যুগে হযরত মসীহ মওউদের তুলনায় বড় ইবাদতকারী আর দ্বিতীয় কেউ ছিল না। অতীতেও আমরা শত্রুর সকল অশুভ পরিণাম দেখেছি আর আজকালও দেখছি। পাকিস্তানে এমন অনেক ঘটনা ঘটেছে এবং ঘটছে। এই সকল অপলাপকারীদের কদর্য বা কদাচারীদেরকে আল্লাহ তাআলা এমনভাবে ধৃত করেছেন, শাস্তি দিয়েছেন যা অনেকের জন্য শিক্ষণীয় ছিল বা এটি দেখে শিক্ষা নেওয়া যেতে পারে। পাকিস্তানে যাদের দেখার তারা দেখছে, আমি জায়গার নাম নেব না, অনেক জায়গায় এমন ঘটনা ঘটেছে, এমন কদাচারীদের বা এমন অপলাপকারীদের আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন বা তারা ধরা পড়েছে। বেশ কয়েকভাবে এরা এমন অপলাপ করে, নোংরা আচরণ করে, কদর্য আচরণ করে, যারা বাহ্যত বড় নেক, বড় পাক, এরা কোন না কোন ঘৃণ্য অপকর্মের কারণে বা ঘৃণ্য অপরাধে তাদের নিজেদের অনুসারীরা আপন জন যারা তাদের বড় বুজুর্গ মনে করত, লাঞ্ছনার সাথে নিজেদের এলাকা থেকে বহিষ্কার করেছে বা অন্য কোনোভাবে আল্লাহ তাআলা তাদের লাঞ্ছনার ব্যবস্থা করেছেন। আর এভাবে যেখানে তাদের মুরিদদের লজ্জিত করেছেন, সেখানে আহমদীদের ঈমানকে আল্লাহ তাআলা এর মাধ্যমে দৃঢ় এবং মজবুত করেছেন। হযরত মসীহ মওউদ
কে যারা অভিযুক্ত করে অপবাদ আরোপ করে তাদের অনেকেই এমন ঘৃণ্য এবং নোংরা কাজ করেছে যে তা এখানে বলা যাবে না। অনেকেই আমাকে লেখে আর অনেক সময় পত্র পত্রিকায় তা এসে যায়। এই কথাগুলো এমন যা এখানে বলাই যাবে না, কত ঘৃণ্য চিন্তা ধারণা তাদের, ঘৃণ্য কাজ, অথচ তারা ধৃষ্টতা দেখায় যুগ ইমামের বিরুদ্ধে। জনসাধারণের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী হয়তো চেতনা হারিয়ে বসেছে, পাকিস্তানের কথা বলছি, ভারতের কোন কোন অঞ্চলের অবস্থা একই, এসব কিছু দেখে ওরা শিক্ষা গ্রহণ করে না। এই যে নাম সর্বস্ব আর নামধারী ইসলাম প্রেমিক রয়েছে, ইসলামের জন্য হৃদয়ে ব্যথা বা বেদনা রাখার যারা দাবি করে, তাদের এই যে লাঞ্ছনা, এই যে গঞ্জনা, এটি খোদার প্রেরিত ব্যক্তির প্রতি শত্রুতার কারণে হচ্ছে। যদি এরা চিন্তা করে তাহলে এটি দেখেই তারা শিক্ষা নিতে পারে। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে আমি বলেছি, আফ্রিকাতে কোন কোন ক্ষেত্রে শত্রুতা রয়েছে। মুসলমান নিজেদের আলেমদের এই ঘৃণ্য এবং নিচ অপকর্ম দেখার পর সেখানে আহমদীয়তের প্রতি তারা আকৃষ্ট হয় অনেক এলাকায়। বরং আফ্রিকাতে বলতে হবে আহমদীয়ত এই কারণে প্রসার লাভ করেছে, নিজেদের আলেমদের ঘৃণ্য অবস্থা দেখে সত্য ধর্মকে তারা শনাক্ত করতে পেরেছে। এদের ভিতরে এই সৎসাহস আছে, তারা তাদের নাম সর্বস্ব আলেমদের অপকীর্তি দেখে শিক্ষা গ্রহণ করে এবং সত্য সন্ধান করার তাদের সেই যোগ্যতা রয়েছে। আমি আহমদীদেরকে বলব যে আহমদীয়তের বিরোধীদের অপকর্ম এবং ঘৃণ্য কর্ম দেখে আপনারা চিন্তিত হবেন না। সম্প্রতি আমাকে পাকিস্তান থেকে কেউ লিখেছে, কোন আহমদী, তিনি লিখেছেন যে আমাদের এলাকায় হযরত মসীহ মওউদের এত ভয়াবহ বিরোধিতা হচ্ছে এবং বিরোধিতা এতটা সীমা ছাড়িয়ে গেছে যে শত্রু সকল প্রকারের নোংরা কাজ করছে এবং করার জন্য প্রস্তুত। হযরত মসীহ মওউদের ছবি বিকৃত করে বা তার ছবির সাথে অবমাননাকর আচরণ করে আমাদের হৃদয়কে এরা ঝাঁঝরা করছে, ক্ষতবিক্ষত করছে। এই অবস্থা দেখে আমাদের সহ্য হয় না, এমন মনে হয় যেন হৃদয় ফেটে যাবে। এত নোংরা বাজে পোস্টার এরা দেয়ালে লাগাচ্ছে যে এখন কোন আহমদী ভদ্র মানুষ তাদের দেয়ালে লাগানো এমন পোস্টার তারা নিজেরাই খুলে ফেলেছেন বা ছিঁড়ে ফেলে দিয়েছেন, উঠিয়ে ফেলে দিয়েছেন। তো সেই আহমদী লেখেন যে এসব কিছু দেখে হৃদয় ফেটে যায়। আমি তাকে লিখিয়েছি যে ধৈর্য ধারণ করুন, দোয়া করুন, শত্রুর হইচই হই হুল্লোড় এবং অপকীর্তিতে অপকর্মে সীমা ছাড়িয়ে যাওয়ার সময় আমাদেরকে সেই গুপ্ত বন্ধুর সত্তায় আত্মগোপন করার শিক্ষা দেয়া হয়েছে। এটি আমাদেরকে করতে হবে এবং দোয়া পূর্বের তুলনায় বেশি করা উচিত আমাদের। আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করে আল্লাহর সত্তায় বিলীন হওয়ার শিক্ষা আমাদেরকে দেয়া হয়েছে। এমন মানুষ নিজেরাই মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছে। আল্লাহর প্রেরিতদের যারা অবমাননা এবং অসম্মান করে তারা সবসময় ধ্বংস হয়। এরাও যদি নিজেদের অপকর্ম থেকে বিরত না হয়, লেখরামের বিরুদ্ধে যেভাবে দোয়ার তরবারি চলেছিল এদের বিরুদ্ধেও তা মক্ষম আঘাত হানবে ইনশাল্লাহ। তাই নিজেদের দুঃখ, হৃদয়ের বেদনা, নিজেদের আহাজারি আল্লাহ তাআলার দরবারে পেশ করুন। আল্লাহ তাআলা এমন দুষ্কৃতকারীদের শিক্ষণীয় নিদর্শনে পরিণত করুন। হযরত মসীহ ইসলাম একটা বৈঠকে 1904 সালের 19 এপ্রিলের কথা এটি, তিনি বলেন যে আমি আমার জামাত এবং কাদিয়ানের জন্য দোয়া করছিলাম, তখন এই এলহাম হয়েছে আমার প্রতি। জীবনের ফ্যাশন থেকে এরা দূরে সরে পড়েছে। ফাসাহেকুম তাসহীকা, তিনি বলেন আমার হৃদয়ে এই ধারণা জাগ্রত হল যে এই যে পিষে ফেলার কথাটি আমার প্রতি কেন আরোপ করা হল। তখনই আমার দৃষ্টি সেই দোয়ার উপর পড়ল যা এক বছর থেকে বাইতুদ দোয়াতে লেখা রয়েছে, যে সেই দোয়া হল ইয়া রাব্বে ফাসমা দোয়াই ওয়া মাজ্জিক আদা আকা ওয়া আদাই ওয়া আনজিজ ওয়াদাকা ওয়া আনসুর আব্দাকা
وارنا ايامك وشهر لنا حسامك ولا تذر من الكافرين شريرا. অর্থাৎ হে আমার প্রভু, আমার দোয়া গ্রহণ করো, আমার শত্রু এবং তোমার শত্রুকে তুমি টুকরো টুকরো করো, আর তোমার প্রতিশ্রুতি রক্ষা করো, তোমার বান্দাকে সাহায্য করো এবং তোমার প্রতিশ্রুত দিন আমাদেরকে দেখাও এবং আমাদের জন্য তোমার দরবারি বের করো এবং কোন দুষ্কৃতকারী অস্বীকারীকে তুমি ছেড়ো না। অনেকে অস্বীকার করে কিন্তু কোন কোন অস্বীকারকারী দুষ্কৃতিতে সীমা ছাড়িয়ে যায়। মাসিমদ বলছেন যে দোয়া দেখা এবং এলহাম নাজিল হওয়া থেকে প্রতিভাত হয় যে এটি আমার দোয়া গৃহীত হওয়ার সময়। এরপর তিনি বলেন যে আদি থেকে আল্লাহ তাআলার রীতি এটি চলে আসছে যে যারা তার প্রত্যাদিষ্টদের পথে বাধা হয়ে থাকে তাদেরকে তিনি অপসারণ করেন। এইসব তিনি যে কিভাবে তাদের অপসারণ করেন, কিভাবে তাদের সাথে ব্যবহার করেন বা এইসব বিষয়ে কিভাবে প্রকাশ করেন তা দেখে আল্লাহ তাআলার পবিত্র সত্তায় ঈমান দৃঢ় হয়। আর এমন দৃষ্টান্ত, এমন দৃশ্য আজও আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদের জামাতকে দেখাচ্ছেন। একদিকে এইসব গালি এবং অপলাপ আর কদাচার, অপরদিকে জামাতের উন্নতি। এতে সন্দেহ নেই যে দেশে ভদ্র মানুষও আছে, এমন মানুষও আছে যেভাবে আমি বলেছি যে তারা নিজেদের ঘরের দেয়াল থেকে পোস্টার খুলে ফেলে ছিঁড়ে ফেলে দিচ্ছে, কিন্তু এদের অধিকাংশ এমন যাদের ভদ্রতা হলো বোবা। যেভাবে খলিফা সালেস বলতেন যে ভদ্রতা আছে কিন্তু তা নীরব ভদ্রতা, কিন্তু একটা শিক্ষিত শ্রেণী যারা ইংরেজি পত্র পত্রিকায় লেখে তারা এই সীমাতিরিক্ত জুলম অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ উত্তোলন করছেন। যাই হোক, দেশকে রক্ষার জন্য, দেশকে বাঁচানোর জন্য মসীহ মওউদের এলহামি দোয়া আমাদের করা উচিত যেন দুষ্কৃতকারীরা নিশ্চিহ্ন হয়, দেশের ভদ্র মানুষ সেই সমস্ত দুষ্কৃতকারীদের হাত থেকে যেন রক্ষা পেতে পারে, আর আহমদিরা যেন এই সমস্ত দুষ্কৃতকারীদের অপকর্মের হাত থেকে রক্ষা পায়। আমি যেভাবে বলেছি যে প্রত্যেক আহমদিকে পূর্বের তুলনায় অধিক দোয়া এবং ধৈর্যের মাঝে জীবন অতিবাহিত করতে হবে। বিভিন্ন শহরে, বিভিন্ন অঞ্চলে আহমদীদের বিরুদ্ধে এই সকল দুষ্কৃতকারীরা ষড়যন্ত্র আটতেই থাকে, কিন্তু আমাদের খোদা সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী, তিনি তাদের ষড়যন্ত্রকে তাদের মুখে ছুড়ে মারেন আর মারছেন তা তাদের বিরুদ্ধেই যাচ্ছে। তিনি আমাদেরকে তাদের ভয়াবহ ষড়যন্ত্র থেকে নিরাপদ রেখেছেন, তাই খোদার আঁচলকে কখনো পরিত্যাগ করবেন না। আমি যেভাবে বলেছি কিছুদিন পূর্বেও জামাতের দিকে মনোযোগ আকর্ষণ করেছি যে আপনাদের প্রতিটি কাজ খোদার সন্তুষ্টি সম্মত হওয়া উচিত, সমষ্টিগতভাবে এমন আমলের সাথে আল্লাহর সামনে ঝুঁকুন, দেখবেন অল্প সময়ের ভিতর বিপ্লব আসতে পারে। অবিচলতার সাথে দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ করার সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম একবার বলেছেন যে দোয়া এবং দোয়া গৃহীত হওয়ার মধ্যবর্তী যুগে অনেক সময় পরীক্ষার পর পরীক্ষা আসে, এমন ভয়াবহ পরীক্ষা আসে যে কোমর ভেঙে দেয়, কিন্তু অবিচল এবং নেক প্রকৃতির মানুষ এমন পরীক্ষা এবং পরীক্ষার যুগে আর কঠিন সময়েও স্বীয় প্রভুর অনুগ্রহের সৌরভ পায় এবং অন্তর্দৃষ্টির ভিত্তিতে বিষয় বিশ্লেষণ করে, কারণ এরপর আল্লাহর পরীক্ষা আসে। আর এই পরীক্ষা আসার আর একটি কারণ হল দোয়ার জন্য হৃদয়ে প্রেরণা সৃষ্টি হয়, প্রেরণার সঞ্চার হয়, কারণ ব্যাকুলতা এবং উৎকণ্ঠা যত বাড়বে ততই হৃদয়ে বিগলিত হবে, আর এটা দোয়া গৃহীত হওয়ার কারণগুলোর একটি, উপকরণগুলোর একটি। তাই কখনো মনোবল হারানো উচিত নয়, ধৈর্য হারানো উচিত নয়, তাই কখনো ধৈর্য হারিয়ে বা তার তড়িঘড়ি করে আল্লাহ সম্পর্কে কুধারণা পোষণ করা উচিত নয়। এটি কখনো মনে করা উচিত যে আমার দোয়া কবুল হবে না বা হয় না, এমন সন্দেহ আসলে খোদার দোয়া, খোদা যে দোয়া গ্রহণকারী, দোয়া কবুলকারী, এই বৈশিষ্ট্যকে অস্বীকার করার নামান্তর। এমন কথা যদি মানুষ ভাবে তাহলে খোদার এই বৈশিষ্ট্য বা গুণকে সে অবচেতন মনে অস্বীকার করে। তাই আমাদের কাজ হল অবিচল হওয়া,
দৃঢ় চিত্ত হওয়া, সেই শর্ত সাপেক্ষে দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ করা উচিত, যার কয়েকটি হযরত মসীহ মওউদের উক্তি এবং উদ্ধৃতির প্রেক্ষাপটে আপনাদের সামনে উপস্থাপন করেছে। আমাদের সবসময় দৃঢ় বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত থাকা উচিত যে আল্লাহর উক্তি এবং আল্লাহর কথা কখনো ভুল হতে পারে না। আল্লাহ তাআলা যেখানে বলেন যে উজিব দাওয়াত আদ-দাঈ দান, দোয়া শর্ত সাপেক্ষে যদি করো তাহলে আমি গ্রহণ করব, আর এমন ক্ষেত্রে নৈরাশ্যের কোন কারণ নেই। হ্যাঁ, দোয়া গৃহীত হওয়ার আল্লাহ একটা সময় রেখেছেন। প্রত্যেক পরীক্ষার পর আমরা যদি আল্লাহর দরবারে ঝুঁকি, আল্লাহর সামনে বিনত হই, তাহলে দোয়া গৃহীত হতে দেখব, আমরা গৃহীত হওয়ার নিদর্শন দেখব। হযরত মসীহ মওউদের আরো একটি উদ্ধৃতি আমি উপস্থাপন করছি, তিনি বলেন যে স্মরণ রেখো, কোন ব্যক্তি দোয়ার কল্যাণ ততক্ষণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরম ধৈর্য ধারণ না করবে এবং অবিচলতার সাথে দোয়া অব্যাহত না রাখবে। আল্লাহ সম্পর্কে কখনো কুধারণা পোষণ করা উচিত নয়। তাকে সকল ইচ্ছা এবং শক্তির মালিক অধিপতি জ্ঞান করা উচিত। এই বিশ্বাসের সাথে ধৈর্য সহকারে দোয়া যদি সে করে তাহলে একটি সময় আসবে যখন আল্লাহ তাআলা তার দোয়া শুনবেন, উত্তর দেবেন। যারা এই ব্যবস্থাপত্রকে ব্যবহার করে তারা কখনো দুর্ভাগা হিসাবে মরতে পারে না, এমন মানুষ অবশ্যই সফল হয়। আল্লাহ তাআলার শক্তি এবং কুদরতের কোন সীমা নেই, তা গণে শেষ করা যাবে না। তিনি মানুষের সম্পূর্ণতা পরিপূর্ণতার জন্য দীর্ঘ ধৈর্যের বিধান রেখেছেন, এটিকে তিনি পরিবর্তন করেন না। যে ব্যক্তি চায় যে তার জন্য এই আল্লাহর আইন পরিবর্তন হোক, সে আসলে আল্লাহর সামনে অবমাননাকর ব্যবহার করে। আর এটিও স্মরণ রাখা উচিত যে অনেকেই অধৈর্য দেখায় আর চায় যে ঝাড় ফুকের মাধ্যমে নিমেষেই সব কাজ হয়ে যাক। আমি বলবো যদি কেউ অধৈর্য দেখায় তাহলে সে অধৈর্য দেখি আল্লাহর কি ক্ষতি করবে, তার নিজেরই ক্ষতি হবে। অধৈর্য দেখা কোথায় যাবে, কোন ঠিকানা খুঁজে পাবে না। যে দেখো হযরত ইয়াকুবের প্রিয় ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের দুষ্কৃতির কারণে, ষড়যন্ত্রের কারণে বিচ্ছিন্ন হয়ে যান, তো ইয়াকুব 40 বছর পর্যন্ত তার জন্য দোয়া করেছেন। যদি তিনি ধৈর্য হারা হতেন তাহলে এই ফলাফল কখনো আসত না। 40 বছর পর্যন্ত দোয়া করেছেন, আল্লাহর পবিত্র কুদরতের উপর ঈমান ছিল। অবশেষে 40 বছর পর সেই সমস্ত দোয়া টেনে ইউসুফকে নিয়ে এসেছে। এই দীর্ঘ যুগে কোন কোন সমালোচক কথাও বলেছে যে তুমি অনর্থক ইউসুফকে স্মরণ করছো, কিন্তু তিনি এই কথাই বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে আমি সেই জ্ঞান লাভ করেছি যে জ্ঞান তোমাদের নেই। নিঃসন্দেহে তিনি জানতেন না ইউসুফ কোথায়, কিন্তু তিনি উত্তর দিয়েছেন যে ইন্নি লা আজিদু রিহা ইউসুফ। প্রথমে শুধু তার অভিজ্ঞতা এটি ছিল যে দোয়ার যুগ অনেক দীর্ঘ হয়ে গেছে, আল্লাহ তাআলা যদি বঞ্চিত থাকার হতো তাহলে তাড়াতাড়ি উত্তর দিয়ে দিতেন, কিন্তু দোয়ার যুগ দীর্ঘ হওয়া এটি গৃহীত হওয়ার লক্ষণ। কেননা সম্মানিত ব্যক্তি ফকিরকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে খালি হাতে ফেরত দেন না, বরং চরম কৃপণ এমন করে না, সে ফকিরকে যদি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বসিয়ে রাখে তার হাতে কিছু দিয়েই দেয়। আর আমাদের দোয়া, আমাদের উৎকণ্ঠা, আমাদের ব্যাকুলতা, আমাদের হৃদয়ে ঝাঁঝরা হওয়া, এটি এই কারণে নয় যে আমাদের নিজেদের কারণে আমাদের উপর কোন জুলম এবং অত্যাচার হচ্ছে, আমরা সেই সমস্ত জুলম এবং অত্যাচারের লক্ষ্যে পরিণত হচ্ছি বা সেই কারণে আমাদের উপর জুলম হচ্ছে, আর আমাদের উপর যে কারণে জুলম হচ্ছে এবং অত্যাচার হচ্ছে তা হলো আমরা যুগ ইমামকে মেনেছি, যুগ ইমামকে গ্রহণ করেছি। এই জুলম অত্যাচার এবং নির্যাতনের লক্ষ্যে আমরা পরিণত হচ্ছে এই জন্য যে আমরা যুগে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ব্যক্তি এবং আল্লাহর প্রিয়কে মেনেছি। তাই সবকিছু আল্লাহর খাতিরেই, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সহ্য করছি। যদি আল্লাহর জন্য সহ্য করে থাকি তাহলে তিনি অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন এবং গ্রহণ করবেন। আর করছেন তিনি, শুনছেন জামাতে আহমদিয়ার উন্নতি এই কথার স্পষ্ট প্রমাণ, স্বরূপ প্রমাণ যে আল্লাহ আমাদের সাথে আছেন। যেভাবে আমি বলেছি যে শত্রুর ষড়যন্ত্র বড় ভয়াবহ ছিল এবং ভয়াবহ ষড়যন্ত্র করছে, কিন্তু এটি খোদার ফজল এবং আল্লাহর কৃপা, এর মসীহ মওউদকে প্রদত্ত আল্লাহর প্রতিশ্রুতি। আর আমাদের ঈমানকে দৃঢ় করার জন্য আল্লাহ তাআলা এই দৃশ্য বারবার দেখাচ্ছেন, শত্রুর
ষড়যন্ত্রকে তিনি বিভিন্ন জায়গায় খণ্ডন করছেন, নস্যাৎ করছেন। শুধু পাকিস্তানে নয়, বরং পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের বিরোধিতা হচ্ছে, কিন্তু জামাতের অগ্রগতি এবং উন্নতি বাধাগ্রস্ত হয়নি। ইউরোপিয়ান পার্লামেন্টে যখন আমি গিয়েছি, এক সাংবাদিক আমাকে প্রশ্ন করলেন যে অন্যান্য মুসলমানদের মোকাবেলায় তোমাদের পজিশন কি, গুরুত্ব কি, তোমাদের অবস্থান কোথায়। তখন আমার মনে হলো যে সে সংখ্যার প্রশ্ন করার পর এই প্রশ্ন করবে যে পৃথিবীতে তোমরা যে শিক্ষা দাও, শান্তিপ্রিয়তার যে বক্তৃতা করো, যে শিক্ষাকে তোমরা প্রসার এবং প্রচার করতে চাও, এত স্বল্প সংখ্যক সদস্য নিয়ে কিভাবে সেই কাজ করবে, বা এই এমন সংখ্যা নিয়ে তো তোমাদের কোনো গুরুত্ব আর থাকে না। আমার তখনই খলিফাতুল মসীহ আলাইহিস রাহমাতুল্লাহর একটি উত্তর মনে পড়েছে, যিনি এখানে ইউরোপিয়ান কোন সাংবাদিকের কোন প্রশ্নের উত্তরে দিয়েছিলেন। সে জিজ্ঞেস করেছিল যে আপনাদের সংখ্যা কত। খলিফা সালেস বলেছিলেন যে আজ থেকে 93 বছর পূর্বে এক ব্যক্তি ছিল, কিন্তু তা এখন সে এক ব্যক্তি কোটিতে উপনীত হয়েছেন। আমি বললাম যে আমাদের জামাতের 123 বছর কেটে গেছে, আল্লাহ তাআলার ফজলে আমাদের সংখ্যা কোটি কোটি। আর সেই সময় সন্নিকটে যখন সারা পৃথিবী আমাদেরকে এক প্রভাব বিস্তারী জামাত হিসাবে মানতে বা গ্রহণ করতে বাধ্য হবে, এই উত্তর আমি তাকে দিলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, আমার মনে হয় তোমার প্রশ্ন এটি ছিল, বুঝতে পেরেছ? সে বলল যে হ্যাঁ, এটি আসলে আমার জানার বিষয় ছিল। হুজুর বলছেন যে আমাদেরকে স্মরণ রাখতে হবে, জাগতিক কোন উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য আমরা প্রভাব বিস্তার করব না বা করছি না, বরং খোদার শাসন এবং রাজত্ব পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য, পৃথিবীতে ভালোবাসার প্রসার এবং প্রচারের জন্যই হবে। তাই কোনোভাবে কোন মূল্যে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোন কারণ নেই আমাদের। এটি ভাবা উচিত নয় যে শত্রুর জুলম আমাদেরকে আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে বা আমাদের উন্নতির পথে তারা বাধা সৃষ্টি করতে সক্ষম হবে। অবশ্যই হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে উন্নতির দৃশ্য দেখাচ্ছেন, শুধু দৃশ্যই দেখাচ্ছেন না, বরং পারলৌকিক জীবনে তার প্রিয়দের অন্তর্ভুক্ত করার নিশ্চয়তা দিয়ে এবং তার বিরোধিতাকারীদের অবস্থার চিত্র অঙ্কন করে আমাদের জন্য মানসিক প্রশান্তির আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন কোরআনে। আমি যে আয়াতগুলো প্রথম দিকে আজকে তেলাওয়াত করেছি তা এই অবস্থারই চিত্র অঙ্কন করে। قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين বিরোধীরা বলবে হে আমাদের প্রভু, আমাদের দুর্ভাগ্য আমাদের উপর ছেয়ে গেছে আর আমরা এক ভ্রষ্ট জাতি ছিলাম। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, হে আমাদের প্রভু, আমাদেরকে এখান থেকে বের করে দাও, এই জাহান্নাম থেকে বের করো, আমরা পুনরায় যদি আমাদের অপকর্ম অব্যাহত রাখি তাহলে আমরা অত্যাচারী হব। কালাকসাউ ফিহা অলাতুকা লেমন, আল্লাহ তালা বলবেন যে সেখানেই ফিরে যাও, আমার সাথে কোনো কথা বলবে না। ইন্নাহু কানা ফরীকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়ান্তা খায়রুর রাহিমিন, নিশ্চয় আমার বান্দাদের একটা শ্রেণী এমন ছিল যারা বলতো হে আমাদের প্রভু, আমরা ঈমান এনেছি, অতএব আমাদেরকে ক্ষমা করো, আমাদের প্রতি করুণা প্রদর্শন করো, তুমি করুণা প্রদর্শনকারীদের মাঝে সর্বোত্তম। ফাত্তাখাসতুমুহুম সিখরিয়া হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন, অর্থাৎ তোমরা তাদেরকে হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করেছ, সেই হাসি ঠাট্টা আমার স্মরণের ব্যাপারে তোমাদের উদাসীন করে রেখেছে, তোমরা তাদের সাথে ঠাট্টা অব্যাহত রেখেছ। এনে যাচাই তো আমি ইয়াউমা বিমা সাবারু, নিশ্চয় আজ আমি তাদের ধৈর্যের এই প্রতিদান দিয়েছি আর তারাই সফল কাম হবে। তো এই হল শত্রুতাকারীদের পরিণাম, জীবনের ফ্যাশন থেকে যারা দূরে ছিটকে পড়েছে তাদের চিত্র। পরকালে গিয়ে যখন চিত্র তাদের সামনে স্পষ্ট হবে তখন তারা বলবে যে আমাদের চরম দুর্ভাগ্য আমাদেরকে
পরিবেষ্টন করে এখানে নিয়ে এসেছে। হে আল্লাহ, একবার পৃথিবীতে আমাদের ফেরত যাওয়ার সুযোগ দাও, আর কখনো অবাধ্য হব না। যদি আবার অবাধ্য হই তাহলে আমরা নিঃসন্দেহে জালেম হব, কিন্তু আল্লাহ তাআলা বলবেন যে আমার নিয়মের পরিপন্থী কথা তোমরা বলছো, এখন নিজেদের অপকর্মের শাস্তি পাও, শাস্তি গ্রহণ করো আর দূর হও এখান থেকে। আর তোমাদের ঠিকানা হলো দোজখ এবং জাহান্নাম, এখানে প্রবেশ করো। এখন আমি তোমাদের কোনো কথা কোনো হাহুতাশ গ্রহণ করব না। আল্লাহ তাআলা সেখানে শুনবেন এবং যা গ্রহণ করবেন তা হলো নেক এবং পুণ্যবানদের আমল এবং তাদের কথা, এদের কথা নয় যারা এই পৃথিবীতে জুলুম করেছে এবং অত্যাচার করেছে, তাদের কথা আল্লাহ তাআলা পরকালে গ্রহণ করবেন না এবং শুনবেন না। তো আল্লাহ তাআলা এমন লোকদের সাথে নিজ ব্যবহারের কথা উল্লেখ করেছেন যারা তার প্রেরিতদের সাথে দুর্ব্যবহার করে। সেই খোদা যিনি সবসময় বান্দার ক্ষমা চাওয়ার অপেক্ষায় থাকেন, তিনি তখন ক্ষমা গ্রহণ করবেন না, তিনি বলবেন যে অনেক দেরি করে ফেলেছে তোমরা, তোমরা এখন যে জগতে এসেছ সে জগতে ইহ জগতে যে কাজ করেছ তার প্রতিফল পাওয়ার যোগ। ইহ জগতে আমার বান্দাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে ঝাঁঝরা করে তোমরা এখানে এসেছ, যারা আমার সামনে ঝুঁকত, যারা আমার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করত, তাদের সাথে তোমরা যে ব্যবহার করেছ আর তারা যেভাবে আমার কাজ এগিয়ে নিয়ে যেতে চেয়েছে, যেভাবে কাজ করতে চেয়েছে, তোমরা সেই কাজের পথে প্রতিবন্ধক সেধেছ, বাধা সৃষ্টির চেষ্টা করেছ, শুধু অন্যদেরকে বাধা দাওনি, অন্যদেরকে সেই কথা শোনা থেকে বিরত রাখনি, বরং জুলম অত্যাচারের সীমা ছাড়িয়ে গেছ। আমার নামের কালেমা যারা পড়েছে তাদেরকে হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করেছ, বরং তাদের রক্তে হোলি খেলেছ। তাই এখন কিসের ক্ষমা চাচ্ছ? আজ তোমাদের কোন কথা গৃহীত হবে না, যাও নিজেদের ঠিকানা অর্থাৎ জাহান্নামে গিয়ে বসবাস করো। আল্লাহ তাআলা বলবেন যে আজ আমার যে সমস্ত বান্দারা আমার নির্দেশ অনুসারে আমার প্রতিশ্রুতি অনুসারে আগমনকারী প্রেরিত মহাপুরুষের উপর ঈমান এনেছে তারাই আমার করুণা এবং করুণা ভাজন হওয়ার যোগ্য, তাদের কথা আজ গৃহীত হওয়ার যোগ্য, তাদের আমার সন্তুষ্টির জাহান্নামে তারা আমার সন্তুষ্টির জাহান্নামে স্থান পাওয়ার যোগ্য। পৃথিবীতে তাদের উপর যে জুলুম হয়েছে তার প্রতিদান দেব তাদের উপর স্নেহের দৃষ্টিপাত করে। এই পৃথিবীতে অর্থাৎ পরকালে তাদের প্রতিদান আমি বহুগুণ বর্ধিত করে দেয়া হবে। আল্লাহ তাআলা বলবেন যে হে সেই সকল মানুষ যারা আমার বান্দাদের উপর জুলুম অত্যাচার করেছ, এদের উপর তোমাদের জুলুম অত্যাচার এবং হাসি ঠাট্টা এতটা অন্ধ করে দিয়েছে যে তোমরা আমাকে স্মরণ করার বিষয়ে উদাসীন হয়ে গেছ, আমার নির্দেশকে ভুলে গেছ। যে যারা জেনে শুনে মোমেনদের মর্ম যাতনা দেয় এবং মোমেনদের হত্যা করে তা তোমাদের জাহান্নামের দিকে নিয়ে যাবে। তোমরা নিজেদের অঙ্গীকারকে ভুলে গেছ যে তোমরা আল্লাহ এবং তার বান্দাদের অধিকার প্রদান করবে, এটি তোমাদের অঙ্গীকার ছিল কিন্তু তোমরা তা ভুলে গেছ। অতএব খোদার নির্দেশকে যেখানে ভুলে গেছ, তার স্মরণের বিষয়ে উদাসীন হয়ে গেছ, আল্লাহর নির্দেশকে ইচ্ছা মাফিক তোমরা বিকৃত করছ, তাই তোমাদের সাথে এখন আমার আর কোনো সম্পর্ক নেই। তোমরা নির্যাতিতদের ধন সম্পদ লুণ্ঠন করেছ, আগুন দিয়েছ, সে তাদের ধন সম্পদকে কুক্ষিগত করেছ, জবরদখল করেছ, তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতি করার ষড়যন্ত্র করেছ, যৌথ ব্যবসা হলে তাদের পয়সা খেয়ে ফেলেছ। তো জুলম অত্যাচারের তালিকা তোমাদের অতি দীর্ঘ যা তোমরা করছিলে, তাই জাহান্নামের শাস্তিই তোমাদের অদৃষ্ট। এইসব হলো কোরআনের কথা, কোন প্রকারের কোমলতা নমনীয়তা বা ক্ষমার সাথে ক্ষমার সম্পর্কে আমার সাথে কথা বলো না। আর এরপর ঈমান আনয়নকারী এবং যারা ক্ষমার ভিখারী, যারা করুণার ভিখারী, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন যে নিশ্চয় আজকে তোমাদের ধৈর্য, তোমাদের অবিচলতা, তোমাদের দৃঢ়তা, তোমাদের ঈমানের দৃঢ়তা, আমার সামনে তোমাদের সমর্পণ এবং ঝুঁকার কারণে, বিনত হওয়ার কারণে, আমার বান্দা হওয়ার কারণে তোমরা সেই সকল লোকদের অন্তর্ভুক্ত হচ্ছ যারা সফল কাম হয়, আল্লাহর স্নেহ দৃষ্টি তোমাদের উপর পড়বে। আল্লাহ তাআলার করুণা
এবং আল্লাহ তাআলার ক্ষমা লাভ করবে তোমরা। তো এই হলো এই আয়াতগুলো অনুসারে মোমেন এবং অমোমেনের মাঝে পার্থক্য। আল্লাহ তাআলা আমাদের সেই সকল লোকদের অন্তর্ভুক্ত করুন যারা তার করুণা এবং তার ক্ষমা লাভ করে। আমাদের সকল প্রকার দুর্বলতা ত্রুটি বিচ্যুতিকে আল্লাহ তাআলা ঢেকে রাখুন, আর অবিচলতা দৃঢ়চিত্ততার সাথে যেন দোয়ার প্রতি আমরা মনোযোগী হই, আর আমরা যেন সফলকাম লোকদের অন্তর্ভুক্ত গণ্য হতে পারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.